নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো আমার চিকেন রেসিপি খুবই পছন্দ করেন, তাই আজ আবারও আপনাদের সামনে নিয়ে এলাম চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, ধনে পাতা চিকেন বা ধনিয়া চিকেন। শীত প্রায় শেষ হতে চলল, তাই যারা এখনও ধনে পাতা দিয়ে এই রেসিপিটা ট্রাই করেননি, ঝটপট করে বানিয়ে ফেলুন। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। ধনিয়া চিকেন বানানোর জন্য আমি 1200 গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি একে একে 2 টিস্পুন লবণ, 200 গ্রাম দই এবং 2 টিস্পুন ধনে গুঁড়ো ও সামান্য হলুদ দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে আমি হলুদ বেশি দেব না, তাহলে অ্যাকচুয়াল কালারটা আসবে না। আপনারা চাইলে আরও বেশি সময়ের জন্য এই ম্যারিনেট অবস্থায় রাখতে পারেন। এবারে আমি 15টা কাজু বাদাম নিয়ে ভিজিয়ে রেখে দিলাম। ধনিয়া চিকেনের জন্য পেঁয়াজগুলোকে ঠিক এইভাবেই কুচোতে হবে, দেখে নিন, ঠিক এইভাবেই চপ করতে হবে আপনাদেরকে। এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল এবং 1 টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে গরম করে নিলাম। গোটা গরম মশলা দিয়ে কুচোনো পেঁয়াজগুলো দিলাম এবং ওপর থেকে সামান্য লবণ অ্যাড করলাম। যেহেতু ম্যারিনেটের সময় আমি লবণ দিয়েছিলাম, তাই অল্প লবণ এখানে দিলাম। সামান্য হলুদ অ্যাড করলাম। এখানে পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিলাম 1 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এবারে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে হালকা সেদ্ধ হতে দেব। দেখুন কত সুন্দর জল ছেড়ে এসছে। এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবার কিছুক্ষণ ঢাকা লাগিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে দেব টমেটো পিউরি। আমি টমেটো গ্রেট করে রেখেছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবারে আরও কিছু সময় সেদ্ধ এলে দেব কাজু বাটা। এর সময় আঁচটা একটু কমিয়ে রাখবেন, না হলে নিচে লেগে যেতে পারে। ভালোভাবে মিশিয়ে নিয়ে দেব অল্প গোলমরিচ। এবারে ধনে পাতা, 5টা কাঁচা লঙ্কা, আইস কিউব এবং সামান্য লেবু দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আমি ধনে পাতা এবং কাঁচা লঙ্কার সাথে আইস কিউব এবং লেবু দিলাম, তার কারণ যাতে ধনে পাতার অ্যাকচুয়াল কালারটা থাকে, ওটা যাতে হিটে কালো না হয়ে যায় সেজন্য। এবার ধনে পাতা এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দেখুন চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবারে আর বেশি সময় কুক করার দরকার হবে না, বেশি সময় কুক করলে কালার নষ্ট হয়ে যেতে পারে। 2-3 মিনিট অল্প আঁচে কুক করে নামিয়ে নিলেই রেডি ধনিয়া চিকেন। এবারে ভাত, রুটি, রুমালি রুটি হলে তো কথাই নেই, অবশ্যই ট্রাই করে দেখুন এই অনন্য স্বাদের রেসিপিটি, ধনিয়া চিকেন বা ধনে পাতা চিকেন। কেমন হলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।